অভুবিশ্বাসকে নিয়ে আমি সচরাচর ওইভাবে কথা বলি না ভিডিও বলি না তিনি বিশাল সুন্দরী নায়িকা বিশাল গ্ল্যামারাস নায়িকা এত ভালো অভিনেত্রী বাংলা সিনেমাতে কখনো আসেনি মানে তিনি খুবই মানে একটা কোয়ালিটিফুল নায়িকা তাকে আমার খুবই ভালো লাগে যে কারো ভালো লাগে কারণ কোয়ালিটি না থাকলে এই জায়গায় যাওয়া যায় না ঢালিউড কুইন হওয়া যায় না দেখো আমার একটা ব্যাপার খুব খারাপ লাগলো দেখে যে একজন শিল্পী যখন একজন শিল্পীকে চোর বলে সম্বোধন করে ব্যাপারটা কিন্তু খুবই খারাপ লাগে বিশেষ করে মিডিয়ার লোকজন প্লাস বাইরে যারা তাদেরও কিন্তু ব্যাপারটা খুব খারাপ লাগে আমরা কিন্তু তানভীর ভিত্তার্কের একটা সোতে বলেছি অলরেডি দেখেছি যে মারুফকে কিন্তু অভিশ্বাস চোর সম্বোধন করে যে চুরির দায় দেয় এমনকি কাজিয়াতকে গালি গালাস করে বা আপনি একটা ব্যাপার আজকে জানলে অবাক হবেন যে চিত্রনায়িকা জনা সিনিয়র নায়িকা তার বড় বোন হওয়া সত্ত্বেও কিন্তু জনাকে কিন্তু চোর বলে সম্বোধন করেছিলেন যে চুরির দায় কিন্তু দিয়েছিলেন উপবিশ্বাস এবং তার যে ঐদ্ধত্বপূর্ণ আচরণ উপবিশ্বাস তখন কিন্তু মিডিয়ার ভিত্তিমতো থে যায় যে একটা নতুন মেয়ে তার এই যে আচরণ কেন এত জঘন্য হবে এত নিম্নমানের হবে মানুষ ক্লাস বা লেভেল মানুষের এগুলো দরকার আছে যে লোয়ার ক্লাস থেকে উঠে আসে তার ব্যবহার এই ধরনের হয় এটা কিন্তু সবাই জানে এবং এই ব্যাপারগুলো তখন উঠে এসেছিলো এবং জনা কী রিয়াকশন নিয়েছিলো এবং নতুন সোয়েল রানা মৌসুমি প্রত্যেকের রীতিমতো থমরে যায় সবাই এক্স্যাক্টলি কী বলেছিল তখন অভবিশ্বাসের এই জনাকে চোর বলায় আজকে এসব ব্যাপারে ক্লিয়ার করব পেপার কাটিং দিয়ে পেপারে অথেন্টিক ডকুমেন্টস আমি ইচ্ছামতো কিছু বলবো না তো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মটিতে নতুন হয়ে থাকেন তাহলে করবেন করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান রইলাম আপনাদের মূল্যবান মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত বাজাও বিয়ের বাজনা সিনেমার শ্যুটিং চলছে এফডিসিতে এবং এফডিসিতে তে সিনেমার শ্যুটিং চলাকালে যখন সিনেমাতে ব্রেক ছিল তখন মেকআপ রুমে কিন্তু এক সময়ের লাস্ট রুমে গ্ল্যামারাস নায়িকা নতুন এবং জনা তারা কিন্তু এক সময় কিন্তু তারা ওই মেকআপ রুমে কিন্তু বসে রয়েছে এবং হঠাৎ করে দেখা গেল যে মেকআপ রুমে বিশ্বাসের এন্ট্রি কোনো কথাবার্তা কিচ্ছু না তিনি ধাম করে চিত্রনায়িকা জনাকে বললেন যে আমি আপনার ব্যাগ চেক করব আমার মোবাইলটা কোথাও পাওয়া যাচ্ছে না মানে অলরেডি আপনি দেখেন যে মোবাইল চুরির দায় দেওয়া হচ্ছে কি একটা অবস্থা অবিশ্বাসের মোবাইল পাওয়া যাচ্ছে না এই নিয়ে কিন্তু তখন রীতিমতো তিনি চরম একটা অধ্যত্বপূর্ণ অবস্থা এবং রীতিমতো শুটিং ওই মেকআপ রুমে সবাই কিন্তু রীতি রীতিমতো থোমেরে গেল যে তার আচরণ তার অ্যাটিটিউড দেখে তখন চিত্রলেখা নতুন তখন অবিশ্বাস বলে তুমি কী ধরনের আচরণ করছো এটা কি তোমার ঠিক একজন শিল্পীর কি ধরনের মানে নতুনও ব্যাপারটা মেনে নিতে পারছে না যারা মেকআপ রুমে ছিল ফাইনালি তখন কিন্তু জনারও কিন্তু মনের অবস্থা তখন চরম বাজে তিনিও কিন্তু ব্যাপারটা সামলাতে পারছে না এবং তিনি কিন্তু অবিশ্বাসকে তখন বললেন যে হ্যাঁ তুমি আমার ব্যাগ চেক করো আমি আমার ব্যাগ তোমাকে চেক করতে দিচ্ছি এবং তুমি যদি মোবাইল না পাও তাহলে কিন্তু আমি তোমাকে থাপ্পড় মারবো এমনটা কিন্তু তিনি বলেছিলেন জনাকে এরকমভাবে রেগে যেতে তাকে উত্তেজিত হতে দেখে কিন্তু এই সিনেমার টোটাল কলা কৌশলী কৌশলীরা তারা কিন্তু তাকে ঠান্ডা হতে বললেন যে আপু আপনি প্লিজ ঠান্ডা হন আমাদের যেহেতু শুটিং অনেক টাকা খরচা হচ্ছে আমাদের যদি শ্যুটিংটা প্যাক আপ হয়ে যায় আমাদের তো অনেক লস হয়ে যাবে যা হোক এক পর্যায়ে কিন্তু অভবিশ্বাস উদ্ধত্তপূর্ণ অবস্থায় এবং জনা তারা কেউ কেউ কন্ট্রোল করতে পারছে না কারণ জনাকে যদি এ ধরনের ব্লেম ব্লেম দেয় তাহলে ব্যাপারটা কী হতে পারে হঠাৎ করে কিন্তু অভবিশ্বাসের যিনি অ্যাসিস্ট্যান্ট সহকারী হঠাৎ করে কিন্তু তার কাছে কিন্তু ফোনটা বেজে উঠলো হয়তো কোনো কারণে তার কাছে দিয়েছিলেন তখন কিন্তু বিশেষ ঠান্ডা এবং তিনি আর কোনো কথা বললেন না যে এই ঘটনার পরে এই ব্যাপারে তখন এফডিসির কার্য নির্বাহী যিনি ছিলেন মিজু আহমেদ তো মিজু আহমেদকে কিন্তু জানালেন এই ব্যাপারে কিন্তু জনা তো তিনি বললেন যে তারা পরবর্তীতে স্টেটমেন্ট নেবে এবং এই ঘটনার পরে কিন্তু উপবিশ্বাস এবং তার মা তারা কিন্তু জনার কাছে ক্ষমা চাইলেন উপবিশ্বাসও ক্ষমা চাইলেন এবং অপবিশ্বাসের মা তারাও কিন্তু জনার কাছে ক্ষমা চাইলেন এবং জনা কিন্তু ওখানে সোজা বলে দিলেন যে এইভাবে কয়জনের কাছে আপনারা ক্ষমা চাইবেন এখনও আপনার মেয়েকে ভদ্রতা শেখান মানুষ আসলে যা হয় ওই গ্রাম্য গাইয়া একটা পরিবেশের থেকে লোয়ার ক্লাস থেকে মানুষ উঠে আসলে যে যারা মানুষের সঙ্গে ব্যবহার জানে না যারা ভদ্রতা রুচি আচার আচরণ জানে না তাদের এখানে কাজ করার দরকার নেই আসলে ওই সব জায়গার থেকে উঠে আসলে মানুষের শিক্ষাগত যোগ্যতা না থাকলে যা হয় তাই ঘটেছে আপনার মেয়ের কাছে আপনার মেয়েকে আপনি সুদ্রান নাহলে কি প্রত্যেক জায়গায়কে আপনি ক্ষমা চেয়ে বেড়াবেন এবং এই ব্যাপারে কিন্তু টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই কিন্তু রীতিমতো তখন কিন্তু ধিক্কার জানায় অপবিশ্বাসকে সোহেল রানা তিনি বলেন যে অপু এত পাওয়ার কোথা থেকে পায় তার সাহস কীভাবে হয় যে একজন শিল্পীকে এইভাবে চোর বলে সম্বোধন করার এবং তখন স্বয়ং শাকিব খান যিনি যার জন্য অপবিশ্বাস তখন এত পাওয়ার পাচ্ছে এটা তো ইউনিভার্সাল ট্রুথ যে সাকিব খানই তাকে এত পাওয়ার দিচ্ছে স্বয়ং শাকিব খানই কিন্তু তখন বলেন যে অপু যদি এই ধরনের আচরণ করে থাকে সে যদি এই কথা বলে থাকে অবশ্যই তাকে শুধরাতে হবে সে তার কোনো রাইট নেই এই ধরনের কথা বলার তখন প্রিয়দর্শিনী মৌসুমী মৌসুমীও কিন্তু একটা কথা বলেছিলেন যে উপবিশ্বাসের আগে মিডিয়াতে সিনেমাতে অভিনয় করার আগে তার মানসিক চিকিৎসা করা দরকার আগে চিকিৎসা করে এসে তার কাজ করা দরকার এছাড়াও কিন্তু জানা যায় পত্রিকাতে দেখেন আপনি উঠে এসে যে কাজিয়াতের মতো একজন লিজেন্ডারি নির্মাতা তাকে কিভাবে গালাগালি করার অকথ্য ভাষায় সাহস হয় উপবিশ্বাসের এবং অপবিশ্বাস তখন রীতিমতো লাগাম ছাড়া ঘোরা হয়ে যায় যাকে তাকে যা খুশি তাই বলে দিচ্ছে হ্যান ত্যান যা মনে এসে তাই করছে একজন শিল্পীর কাছ থেকে কিন্তু এই ধরনের অ্যাটিটিউড কিন্তু কখনো কাম্য নয় যাই হোক অববিশ্বাসের এইসব আচরণ হয়তো এই প্রজন্ম অনেকে জানে অনেকে জানে না তো তাকে নিয়ে আসলে আমি খুব বেশি ভিডিও বানাই না বা আমার এটা একটা ইউনিভার্সাল ট্রুথ আমি কাউকে কোনোরকম বেলেম দিচ্ছি না হ্যান বলছি তাকে আমার খুবই ওভার রেটেড নায়িকা মনে হয় এবং মনে হয় না যে মানে শাকিব খানের সঙ্গে তিনি পারফেক্ট তো যার কারণে আমি হয়তো একটু বলি আমি তার নামে কিন্তু খুব বেশি ভিডিও বানাই না তো যাই হোক তার অনেক ফ্যান থাকতে পারেন তো ফ্যান থাকা ভালো কিন্তু এগুলি ইউনিভার্সাল ট্রুথ এটা মানতে হবে তো এটা নিয়েছিল আমার ভিডিওটি তো ভিডিওটি এই পর্যন্তই